আমার নাম মোসামত আনোয়ারা ইসলাম রানী, সভাপতি ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থা রংপুর। আপনারা সবাই অবগত আছেন যে রংপুর দীর্ঘদিন ধরে একটি পিছিয়ে পড়া অঞ্চল, অবহেলিত অঞ্চল। এই অবহেলিত অঞ্চলকে সামনে নিয়ে আসার মতো আমরা এখন পর্যন্ত কোনো নেতাকে দেখতে পাচ্ছি না। ইতিপূর্বে হয়তো কেউ ছিল, কিন্তু এখন বর্তমানে রংপুর একটি নেতৃত্বশূন্য অঞ্চল। এই অঞ্চলের মানুষকে বিভিন্ন জায়গায় এখনও মফিজ বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। রংপুরকে উন্নয়নমুখী করবে, রংপুরকে পরিবর্তন করবে এরকম কোনো নেতা আমাদের চোখে এখনও পড়ছে না। নেতৃত্বশূন্য অঞ্চল আমরা রংপুরকে বলতে পারি। সেই নেতৃত্বশূন্য স্থানটাকে আমি পূরণ করে দেওয়ার জন্য, রংপুরে পরিবর্তন নিয়ে আসার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আর কতকাল রংপুর পিছিয়ে পড়ে থাকবে? এখনও রংপুরে যতগুলো বাংলাদেশের যতগুলো মহাপরিকল্পনাগুলো, সব দক্ষিণবঙ্গমুখী, সব ঢাকা চট্টগ্রাম রাজশাহীমুখী, রংপুরে কিন্তু সেরকম কোনো আমরা দৃষ্টান্তমূলক কোনো উন্নয়ন দেখতে পারিনি। এবং এই কথাগুলো বলবে, এরকম প্রতিবাদ করবে এরকম কোনো নেতাও আমাদের চোখে পড়ে না। আমরা দীর্ঘদিন ধরে একটা দলকে রংপুর থেকে জয়ী করে আসছি, ওনারাও সেরকম একটা দৃষ্টান্তমূলক পরিবর্তন করতে পারেনি। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমার দ্বারা রংপুরকে পরিবর্তন করা সম্ভব। আমি তাই এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর 3 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছি, মনোনয়নপত্র গ্রহণ করেছি। দেখুন, আমি যদি রাজনৈতিক দলের সাথে কারো কোনো দলের মনোনয়নপত্র চাইতাম তাহলে কিন্তু আমাকে দিত না। আমাদের যারা নেতারা, এনারা সবাই রাজনৈতিক দলের মনোনয়নের জন্যই ছোটাছুটি করছেন, রংপুরের উন্নয়নের জন্য কেউ ছোটাছুটি করছেন না। তাই আমি কোনো দলের হয়ে লড়বো না, আমি স্বতন্ত্র পথে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়বো। আমার যে সমর্থক আছে, আমার মনে হয়, আমার বিশ্বাস করি সকলে আমাকে ভোট দিবে, আমাকে জয়ী করবে, আমি তাদেরকে নিয়ে কাজ করব। আমি কি, আমার জেন্ডার কি, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমি কাজ করব কি না, আমার মানসিকতা কীরকম, সেটা সেই দিকটাতে বিবেচনা করে মানুষ যদি আমাকে ভোট দেয়, আমি আশা করি আমি জয়ী হব। আমি সর্বপ্রথম যে কাজগুলো করব, প্রথমে আমি পিছিয়ে রাখা জনগোষ্ঠী যেমন দলিত, হরিজন, আদিবাসী, বেদে সম্প্রদায় সহ রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক, সকল অসহায় জনগোষ্ঠী সহ আমার যে পিছিয়ে রাখা হিজড়া জনগোষ্ঠী আছে, এদের দায়িত্ব নিব, এদেরকে মূল স্রোতধারায় অংশগ্রহণ করাবো। নগরবাসীর কাছে আমি আমার যে নির্বাচনী এলাকা সহ সারা বাংলাদেশের জনগণকে আমি একটাই মেসেজ দিতে চাই, আপনারা নতুন কোনো সিদ্ধান্ত নিন, পরিবর্তনের সিদ্ধান্ত নিন, আমার পাশে থাকুন। আমরা কেউ পিছিয়ে পড়ে থাকতে চাই না। আগামীতে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই স্মার্ট বাংলাদেশের আমরাও অংশগ্রহণ করতে চাই। আমরা সকলে মিলে যদি স্মার্ট হই, সকলে মিলে যদি অংশগ্রহণ করি, তবেই না বাংলাদেশটা স্মার্ট হবে। তাই আমি বলছি, কেউ আর পিছিয়ে পড়ে না, সকলকে সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। রাজনীতি যেহেতু আমি কখনো করিনি, এই প্রথম আমি একজন সংগঠক, আমি প্রথম রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছি। তো ভবিষ্যতে সমস্যা হতেও পারে, সমস্যা বিভিন্ন রকম সমস্যা হতেও পারে, সেজন্য আমরা আমাদের সৎপথে এগোতে থাকবো, দেখবো কত দূর সমস্যা, কে কোনটা সমস্যা করে।